দ্য লিটল ওয়ার্ল্ডের সঙ্গীতা বোনের চারটে কারণ আমি বুঝতে পারলাম। এক হচ্ছে সঙ্গীতা বোন নিজে সোর্স অফ এনি সোর্স অফ কমিউনিকেশন থেকে কাকলিদিকে নিজে ব্লক করেছে, কিন্তু কাকলিদি সেইগুলো উল্টো করে বলেছে অনেকের কাছে যে কাকলিদি নিজে এনি সোর্স অফ কমিউনিকেশন থেকে সঙ্গীতাকে নিজে ব্লক করেছে। তো এটা সঙ্গীতার খারাপ লেগেছে, কারণ সঙ্গীতা তো নিজে হাতে ব্লক করেছে, এটা নিজে হাতে সে ওরকম মহিলার সাথে সম্পর্ক রাখতে চায় না, তো এটা নিজে জাহির করেছে ভিডিওতে। দুই, কাকলিদির মনে হয়েছে যে সঙ্গীতা বোন রাগ করেছে এই কারণেই, যেহেতু আই লাভ ইউ আই মিস ইউ বলেছে বনির শিখা রয়কে কাকুলিদি, সেই জন্য বোধ হয় সঙ্গীতা বোন রাগ করেছে। কিন্তু সঙ্গীতা বোন এটা ক্লিয়ার করে দিয়েছে না, সেই কারণে সে রাগ করেনি, তাকে দীর্ঘ মাস যাবৎ কিছু সত্য থেকে আড়াল করেছিল কাকুলিদি নিজে। তিন নম্বর কারণ হচ্ছে যে ভিডিওটি বনির শিখা রয় বানিয়েছে তাতে প্রস্টিটিউট কথাটা কোনো জায়গায় উল্লেখই ছিল না, বা প্রস্টিটিউট বলে কোনো জায়গাটায় বানায়নি কাকুলিদির নামে বনির শিখা রয়, ঠিক আছে? তো কাকুলিদি এটা নিজে বলেছে যে না, বনির শিখাদি নাকি বনির শিখা নয়, বনির সিনহা রয় নাকি নিজে কাকুলিদিকে প্রস্টিটিউট বলেছে। তো ঠিক আছে, এইখানেও একটা সত্য মিথ্যা, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য চাষ করা হয়েছে। আর চতুর্থ হচ্ছে এই কারণে অঞ্জনা বসু নাকি অঞ্জনা দি নাকি নিজে কোনো এক জায়গায় কাকুলিদিকে বলেছিল যে সঙ্গীতার ভিডিওর মান নাকি খুব নিচু, ওনাকে ভালো ভিডিও বানায় না সঙ্গীতার, সেটা সঙ্গীতা বোনের সেটা ভালো লাগেনি। তো এটা যখন সঙ্গীতা বোন নিজের দায়িত্বে যখন অঞ্জনাদির সাথে কথা বলে সত্য মিথ্যা জেনে নেয়, তো সেটা জানতে পারলো যে না, কাকুলিদি এরকম মানে এরকম কাকুলিদিকে কোনো কথা বলাই হয়নি। এই চারটে কারণের উপর ভিত্তি করেই রাগ হয়ে সঙ্গীতা বোন কিন্তু ভিডিওটি বানিয়েছে, যেটা ক্ল্যারিফিকেশন ভিডিও আর কি, কাকুলিদির হয়ে ক্ল্যারিফিকেশন ভিডিও। আর এই চারটে রাগের পয়েন্টের কারণ জেনেছিল কিছু মানুষ, আমি সেই মানুষের নাম উল্লেখ করব না, আর ঠিক সেই সব মানুষরাই সঙ্গীতাদির এই রাগের কারণ জেনে সঙ্গীতাদিকে টেনে, সঙ্গীতাদিতে যেহেতু জান তাই জানটাকে উপড়ে নিল, ঠিক আছে, জানটাকে অপারেশন করে দিল। সেই সব মানুষরা সন্ধান পেয়ে গেছে যে সঙ্গীতাদি একমাত্র খুব কাছের সখী, আর তাকেই অপারেশন করা যেতে পারে, কারণ সে তো জান, সে তো হৃদয়। তো সেই জান আর হৃদয়টাকে খুব ভালোভাবেই অপারেশন করে নিল কিছু মানুষ। কি দারুণ না সত্যি, ইউটিউব রাজনীতির মঞ্চ, রাহুল ভাই বলেছিল রাজনীতির মঞ্চ, নিজের ক্যামেরা নিজের নেট, ব্যাস ক্যামেরা খুলে বসে পড়লাম। সকালবেলা 18 মিনিটের একটা আমি পোস্ট দিয়েছিলাম, ভিডিওতে পোস্ট করেছিলাম সঙ্গীতার বানানো ভিডিওর পরিপ্রেক্ষিতে, আমার একটি ভিডিও বানিয়েছিলাম আমি। সেই বড় ভিডিওটি দেখে যারা বুঝতে পারোনি, আমার কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছ, হয়তো সঙ্গীতা লিটল ওয়ার্ল্ডেরই তার লাভার্স হবে, তার ভিউয়ার্স হবে, তাদের জন্য আমি বলে রাখি সঙ্গীতা কিন্তু আমার বন্ধু, সঙ্গীতাকে কিন্তু আমি পছন্দই করি, কিন্তু সঙ্গীতা যে জিনিসটা করেছে নিজের খারাপ ইমেজকে ভালো করার জন্য যে পদক্ষেপটা নিয়েছে, সেই পদক্ষেপটাকে আমি যুক্তিসঙ্গত বলে মনে করিনি, সেই জন্যই সকালের ভিডিওটা বানিয়েছি। সেই ভিডিওটির মেন উদ্দেশ্য এটাই ছিল, এটা এই ভিডিওটা তোমাদের জন্য যারা ওই ভিডিওটা থেকে বুঝতে পারোনি, সেটার মেন উদ্দেশ্য এটাই ছিল যে সঙ্গীতা কালকের ভিডিওটি যেটি বানিয়েছে, সেই ভিডিওর দুদিন আগে সঙ্গীতা ছোট্ট করে একটা বলেছিল যে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমি এখন থেকে কমেডি ভিডিওই বানাবো, তবে আমি যা বোঝার বোঝা হয়ে গেছে, এখন থেকে আমি এসব বন্ধ করলাম, আমার সব বোঝা হয়ে গেছে, এরকম একটা মানে হাওয়ায় একটা কথা ছেড়ে দিয়ে ও একটা ভিডিও বানিয়েছে। দুদিন বসে ও ভেবেছে যে ভিডিওটি বানানো ঠিক হয়নি, এই হাওয়ায় ছোড়া কথাবার্তা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বুঝতে পারে, আর যারা বুদ্ধিমান ব্যক্তি নয় তারা তো বুঝতে পারে না, মানে বুদ্ধিমান ব্যক্তি তারাই নয় যারা সবসময় ইউটিউব নিয়ে পড়ে থাকে না, যারা ইউটিউব নিয়ে সবসময় পড়ে থাকে তারা জানে ইউটিউবে কী চলছে না চলছে, কিন্তু যারা পড়ে থাকে না তাদের বুঝতে অসুবিধা হয় হাওয়ায় কথা চললে, তো তাদের জন্যই সঙ্গীতা একেবারে ক্ল্যারিফাই করে দিয়েছে যে কেন সে ভিডিওটি বানিয়েছিল, কেন তার ইমেজ খারাপ হয়েছে। আমি এখানে সেই বিরুদ্ধেই আমি কথাটা বলেছি, পদক্ষেপটা ভুল হয়েছে, কারণ সঙ্গীতার যে বিষয়গুলো ক্ল্যারিফাই করেছে সেটা হচ্ছে সঙ্গীতার প্রথম খারাপ লেগেছে হচ্ছে কাকুলিদি, অন্দরমহলের কাকুলিদি কাউকে ফোন করে বলেছে যে
সঙ্গীতার সঙ্গীতাকে সে বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত দিক থেকে সে কাকলিদি নিজে ব্লক করে দিয়েছে। কারণ 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 সঙ্গীতারকে বিএসআর এন্টারটেনমেন্ট কাকলিদি চোখ খুলে দিয়েছে যে সঙ্গীতাকে সে বুঝতে পেরেছে সঙ্গীতা কেমন, ঠিক আছে, সঙ্গীতার কেমন বুঝতে পেরেছে বিএসআর এন্টারটেনমেন্ট দিদি সঙ্গীতা এই কাকলিদি চোখ খুলে দিয়েছে, ঠিক আছে। তো এই কথাটা জানার পরে সঙ্গীতা এই কাকলিদি সমস্ত সোর্স অফ কমিউনিকেশন থেকে কাকলিদি ব্লক করে দিয়েছে, ঠিক আছে। সেই কথাটা এরকম করে তালি মেরে সঙ্গীতা বলেছে, বাহ বাহ, ব্লক তো করেছি আমি, ব্লক তো করেছি আমি তোমাকে, কারণ তোমার কোনো কথার দ্বারা আমি কনভিন্স হতে চাইনি। সঙ্গীতা কোনো কনভিন্স হতে চাইনি কাকলিদির কোনো কথার দ্বারা, সেই জন্য তাকে সব সোর্স অফ কমিউনিকেশন থেকে সে ব্লক করে দিয়েছে, ঠিক আছে। তো সঙ্গীতা প্রথম এইটা নিজের ইমেজটা এটাই খাড়া করলো যে আমি ব্লক করেছি, সঙ্গীতা ব্লক করেছে, কাকলিদি সঙ্গীতাকে ব্লক করেনি, এক। আর দুই হচ্ছে সঙ্গীতা এটাই বলতে চেয়েছে যে যত কিছু বিএসআর এন্টারটেইনমেন্টকে নিয়ে যতগুলো কথা কাকলিদি ইয়েকে বলেছে, সঙ্গীতাকে বলেছে, সব কিছুই ভুল ছিল, সব কিছুই মিথ্যা ছিল, যেটা শুনে সঙ্গীতার রাগ হয়েছে এবং রাগ হয়ে গিয়ে সে সমস্ত কিছু নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে, সংযত করতে না পেরে এই ক্ল্যারিফিকেশন ভিডিওটি সে বানিয়েছে, ঠিক আছে। এইখানেই আমি বলেছি যে যা কিছু ঘটেছিল অফ ক্যামেরায় ঘটেছিল, তা যদি মেটানোর হতো সঙ্গীতার তাহলে অফ ক্যামেরাতেই মিটিয়ে নিতে পারতো, কিন্তু সঙ্গীতা চেয়েছে যে কাকলিদির মতন মহিলার সাথে কোনো সম্পর্কই আর রাখবে না, সেই জন্য সমস্ত কমিউনিকেশন থেকে, সোর্স অফ কমিউনিকেশন থেকে সঙ্গীতা নিজে কাকলিদিকে ব্লক করে দিয়েছে। তাহলে এটাই কি সঙ্গীতার সলিউশন হয়ে গেল না, সলভ হয়ে গেল না? তাহলে এই ব্যাপারটাকে নিয়ে ক্ল্যারিফিকেশন এই ভিডিওটি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করা, এটা কি সঙ্গীতার বুদ্ধিমত্তার কাজ হয়েছে? আমার মনে হয় না, ঠিক আছে। হাতে মারলো পাতে মারলো, একজন বুদ্ধিমতী মেয়ে এইভাবে কাজ করে না, হাতে মারলো পাতে মারলো, কারণ আমাদের মতন ব্লগাররা ভিউয়ার্সদের নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তাই জন্য এক একটা ভিউয়ার্সদের ভিউ অফ পয়েন্ট নানান রকম হয়, তাই জন্য এই জিনিসগুলো ঠিক হয়নি। আর সমস্ত এটা তো সত্যি কথা, সমস্ত জিনিসটা তো অফ ক্যামেরাতেই ঘটেছে, তাহলে সব কিছুই যদি এত সোশ্যাল মিডিয়ায় আনার সঙ্গীতার দরকার ছিল, তাহলে যখন যখন যে ঘটনাগুলো ঘটেছে সঙ্গীতা তো তাহলে কাকলিদিকে বলতেই তো পারতো যে কাকলিদি আমি তো সব কিছু জানি না, সব কিছু আমাকে বলো না, তুমি এগুলো আরও পাঁচজনের সাথে আলোচনা করো, দরকার হলে তুমি তোমার ফ্যামিলি ইউটিউব ফ্যামিলিকে জিজ্ঞাসা করো তোমার কী করা উচিত, একমাত্র আমার ভরসায় থেকো না। এই এইভাবে যদি এগোতো তাহলে কিন্তু আজকে যদি ও ক্ল্যারিফিকেশন এই ভিডিওটি বানাতো দোষের হতো না, কিন্তু সব কিছু ঘটলো অফ ক্যামেরায়, আর যখন সব কিছু হয়ে গেল একেবারে এন্ড অফ দ্য পার্ট, মানে একেবারে সব কিছুর এন্ডে এসে পৌঁছেছি, ঠিক আছে, পার্ট অফ দ্য এন্ডে এসে পৌঁছেছি, তখন আমাদেরকে জানাচ্ছে, ঠিক আছে। এটা কাকলিদিকে হাতে মারাও হয় পাতে মারাও হয়। আর সবথেকে বড় কথা, যাদের দেখা সঙ্গীতার কমেন্ট বক্সে কোনোদিন পাওয়া যায়নি সেই সব মানুষদের, সেই সব মানুষদের একবারে প্রশংসার বন্যার কমেন্ট সঙ্গীতার গতকালের ভিডিওর কমেন্ট বক্সে আছে, কিন্তু সেই সব মানুষদের দেখা কিন্তু কোনো দিনই কমেন্ট বক্সে পাওয়া যায়নি, ঠিক আছে। তাহলে এর থেকে কি বোঝা যায় না যে দুদিন ধরে সঙ্গীতার, দুদিন আগে কেন মনে হলো না যে সঙ্গীতার ইমেজ খারাপ হয়ে গেছে, সঙ্গীতার ইমেজ ভালো করতে হবে, দুদিন পরেই হঠাৎ সঙ্গীতার কেন মনে হলো যে না সঙ্গীতার ইমেজ খারাপ হয়েছে, সঙ্গীতার ইমেজকে ভালো করতে হবে, তাই একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাই যাতে সমস্ত সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্সরা জানতে পারে অ্যাকচুয়ালি অফ ক্যামেরার পেছন, মানে অন ক্যামেরার পেছনে কী ঘটেছিল। আমার কথাটা তোমরা বুঝতে পারছো? দুদিন কেন সময় লাগলো সঙ্গীতার? কারণ দুদিন সঙ্গীতা নিজেকে প্রিপেয়ার করেছে এই ভিডিওটার জন্য, শুধু ইমেজ ভালো করার জন্য নয়, ঠিক আছে। আমি আমি একদম আকাশে ছুঁড়ে কথাবার্তা বলতে পছন্দ করি না, যে ছুঁড়ে দিলাম তোমরা বুদ্ধিমান যারা বুদ্ধিমতী যারা লুফে নেবে, আর যারা বুদ্ধিহীন তারা শুধু দেখেই যাবে বোকার মতন ভিডিওটা, না তোমরা অবগত হও। আর সবথেকে বড় কথা, আমার কাঁধেকে চাপড়ালো, ওয়াও কি সুন্দর কথাবার্তা বলেছো, সত্যি তুমি আমার মনের কোণে জায়গা করে থাকবে, তোমার এই উদারতার কথা কখনো ভুলবো না। কিংবা কেউ হয়তো প্রশংসা করলো তোমার এই টার্ন অফ মুভমেন্টটা আমার খুব ভালো লেগেছে, সত্যি তুমি নিজেকে শুধরে নিয়েছো, ভালো থেকো। কিংবা তুমি তো খুব শিক্ষিত ব্যক্তি,
তোমরা তো খুব শিক্ষিত, তাই তোমাদেরকে অত বিশ্লেষণের বলা প্রয়োজন পড়বে না, তোমরা নিজেরা এমনি বুঝতে পারবে, পরিস্থিতির সাথে নিজেকে অবশ্যই চেঞ্জ করবে। এইসব মানে মানে ফালতু প্রশংসায় ভেসে গিয়ে নিজের ইমেজকে খারাপ করার কোনো মানেই হয় না, ঠিক আছে? আমি এরকম অনেক দেখেছি, এসব ফালতু প্রশংসা শুনে তারা সত্যি ভিডিওর নিচে কমেন্ট লিখতে ভয় পায়, কারণ যে প্রশংসাটা করেছিল সে যদি এসে দেখে ফেলে যে তার কমেন্ট আছে। এসব ফালতু প্রশংসা না পেট ভরে না, আর এইসব ফালতু প্রশংসা কারণ নিজের সম্মানকে রক্ষা করতে সাহায্য করে না। এইসব ফালতু প্রশংসায় যারা ভেসে যায় বোঝা যায় যে সে অ্যাকচুয়ালি মুখে কী আর ভেতর দিক থেকে সে কী, ঠিক আছে? তো যাই হোক, আমি অনেককেই বলতে শুনেছি চ্যানেল আমার, আমি যা খুশি করব। আমি এ কথাটা বলবো না, আমি বলবো আমি যে কথাগুলো বলেছি, যে ভিডিওটি বানাচ্ছি, এই সব কিছু হচ্ছে আমার নিজের দায়িত্বে, আমাকে কেউ কনভিন্স করেনি, আমার নিজের দায়িত্বে বানাচ্ছি, ঠিক আছে? তাই আমার প্রশ্ন একটাই, দুদিন কেন ভাবতে সময় লাগলো সঙ্গীতার লিটল ওয়ার্ল্ডের সঙ্গীতার কেন ভাবতে সময় লাগলো দুদিন যে তার ইমেজ খারাপ হয়ে গেছে, তাই জন্য ক্ল্যারিফিকেশন ভিডিও বানিয়েছে? আর সে তো নিজেকে মানে এইসব জায়গা থেকে সরিয়েই নিয়েছিল, তার ওই মহিলাকে পছন্দ নয়, সেই জন্য সে কোনো কনভিন্স হতে চায়নি, সেই জন্যই তো সমস্ত রকম সোর্স অফ কমিউনিকেশন থেকে সে ব্লক করে দিয়েছিল, ব্যাস মিটে গিয়েছিল। আবার সেটাকে দ্বিতীয়বার রিওয়াইন্ড করে ভিডিও বানানো, আবার কমেন্ট বক্সে যাদের কোনো দিন পাত্তা পাওয়া যায়নি তাদের প্রশংসার বন্যা বয়ে গেছে কমেন্ট বক্সে। এখন হচ্ছে 50-60 কিলোমিটার বেগে ঝড় বইছে, তাই তো? এরপরে আমফানের জন্য রেডি থাকো, আয়লার জন্য রেডি থাকো, লায়লার জন্য রেডি থাকো, ফণীর জন্য রেডি থাকো, টর্ন বিভিন্ন বড় বড় স্ট্রং বড় বড় টর্নেডোর জন্য রেডি থাকো, ঠিক আছে? আর একটা কথা বলি, অঞ্জনাদি ইয়েকে বলেছিল, মানে কাকুলিদি এটা বলেছে, অঞ্জনাদি নাকি বলেছে সঙ্গীতার ভিডিওর মান বহুত খারাপ হয়। সঙ্গীতা সেটা শুনে খারাপ লেগেছে, পরে সঙ্গীতাদি ডাইরেক্ট অঞ্জনাদিকে জিজ্ঞাসা করে নিজে, আমি যে কমেডি ভিডিও বানাই, আমার যে ভিউয়ার্স বেশি আছে তাতে কি তুমি অসন্তুষ্ট, তাতে তুমি বলেছো ভিডিওর মান খারাপ হয়? আমি এখানে একটা কথা বলি, তোমার ভিডিওর মান ভালো হয় কি হয় না সেটা বিচার করবে তোমার ভিউয়ার্সরা, তোমার কমেন্ট বক্স, ইউটিউব, তোমার আর্ন অফ মানি মানে ডলার, ঠিক আছে? যেহেতু তোমার চ্যানেল মনিটাইজ, তোমার ভিডিওর মান অঞ্জনাদি ভুল বললো কি খারাপ বললো কি ঠিক বললো সেটার উপর তোমাকে না জান বলতো, জান কিন্তু এই হৃদয়টা তখন বেইমানি করে এই শরীরটার সাথে, যখন হৃদয়টা পাম্পিং করা বন্ধ করে দেয় তখনই কিন্তু এই হৃদয়টা এই মানুষটার সাথে বেইমানি করে, এই স্থূল শরীরটার সাথে বেইমানি করে। তোমাকে না জান বলতো, তোমরা না একসঙ্গে লাইভ করতে, লাইভ স্ট্রিম করতে, কাকুলিদি লাইভে আসলে তুমি পোস্ট দিতে কমিউনিটিতে, তুমি লাইভে আসলে সেই সময়টা কাকুলিদি পোস্ট দিত তার কমিউনিটিতে, সঙ্গীতা লাইভে আসছে, আমি তো আছি, তোমরা আসবে তো? আমি কিন্তু তোমাদের লাইভ স্ট্রিমে খুব কম যোগদান করতাম, কিন্তু যতটুকু যোগদান করেছি আমি কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতাম তোমাদেরকে, ঠিক আছে? তাই তুমিও রেডি থাকো, বোম্বেতে যেটা হয়েছিল গুলাব তার জন্য। এখন তো 50-60 কিলোমিটার বেগে ঝড় বইছে, এরপরে যেসব ঝড়ের নামগুলো বললাম সেইগুলো আসবে, ঠিক আছে? তুমি এখনও মানুষ চেননি, এখনও মানুষ চেননি, তুমি সত্যি সঙ্গীতাস লিটল ওয়ার্ল্ড বলেছো না, তোমার ওয়ার্ল্ডটা খুব ছোট। আমি বলছি ইউ আর সো লিটল সঙ্গীতা, ইউ আর সো লিটল সঙ্গীতা।